হাই বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, যেখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ অফিস অর্থাৎ সিআরপিএফ থেকে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। একটি নতুন ছোট্ট একটি নোটিফিকেশন বেরিয়েছে, যা এই ওয়েবসাইটের মাধ্যমে সবই বিস্তারিত তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই ওয়েবসাইট থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছোট্ট একটি বিজ্ঞপ্তি যেখানে সম্পূর্ণভাবে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক বন্ধুরা। এই যে ছোট্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভ্যাকেন্সি পজিশন 9/2/2022, যেখানে নিয়োগ করতে চলেছি এএসআই স্টেনোগ্রাফার এবং কেএইচএস মিন, এবং কি আরও এখানে জিডি মেল, এবং কি সিটি টেলারম্যান, এবং সিটি এমএমটি এফটিআর, সিটি ড্রাইভার, সিটি কার্পেন্টার, সিটি মোচি অর্থাৎ কোবলার, সিটি কিচেন স্টাফ কুকম্যান, আর এখানে দশ নম্বর আছে সিটি কিচেন স্টাফ ওয়াটার ক্যারিয়ার, সিটি সাফাই কর্মচারী মেল, এএসআই ফার্মাসিস্ট, এএসআই ল্যাব টেকনিক্যাল, এইচএস এক্সরে অ্যাসিস্ট্যান্ট, এইচএ সাইকোলজি অ্যাসিস্ট্যান্ট। তো এইখানে কিন্তু প্রতিটি চাকরির ক্ষেত্রের জন্য প্রতিটি আলাদা করে র্যাঙ্ক রয়েছে, এবং এই র্যাঙ্কেই নিয়োগ করতে চলেছে। যেখানে রয়েছে প্রথমটা এএসআই স্টোনোতে 1টি শূন্য পদে রয়েছে, এইচএস মিলে 36টি শূন্য পদ রয়েছে, সিটি জিডি মিলে 311টি শূন্য পদ রয়েছে, সব থেকে বেশি শূন্য পদ এখানেই রয়েছে। আর টেলারে 1টি শূন্য পদ রয়েছে, এমএমটি এফটিআরে 2টি শূন্য পদ রয়েছে, ড্রাইভারে 35টি শূন্য পদ রয়েছে, কার্পেন্টারে রয়েছে 2টি শূন্য পদ, এবং কি মোচি কভারের জন্য এখানে রয়েছে 4টি শূন্য পদ, কিচেন কুক মেলের জন্য 25টি শূন্য পদ, এবং কিচেন স্টাফ ওয়াটার ক্লিনিং 8টি শূন্য পদ, সাফাই কর্মচারীর জন্য 8টি শূন্য পদ, ফার্মাসিস্টের জন্য 2টি শূন্য পদ, তারপর রয়েছে ল্যাব টেকনিক্যালের জন্য 1টি শূন্য পদ, এক্স অ্যাসিস্ট্যান্টের জন্য 3টি, এবং কি সাইকোলজি অ্যাসিস্ট্যান্টের জন্য 4টি। তো এখানে টোটাল মিলিয়ে 453টি শূন্য পদ রয়েছে, কিন্তু বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। যখনই সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তখন তোমাদের কিন্তু আপডেট দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু যেসব চাকরিতে নিয়োগ করতে চলে সবই সিম্পল ব্যাপার, কারণ এখানে ড্রাইভার পদে নিয়োগ করতে পারবেন, আবেদন করতে পারবেন, ফার্মাসিস্ট পদে আবেদন করা যাবে, এবং কি মোচি পদে আবেদন করা যাবে, এবং কি কিচেন স্টাফ। তো বন্ধুরা, মোচি বলতে এখানে জুতা সেলাইয়ের কাজ, এবং আপনি যদি জুতা সেলাই করতে পারেন তাহলে কিন্তু এখানে নিয়োগ করা হবে, মানে এইগুলো সব সিআরপিএর পক্ষ থেকে নেওয়া হবে, এবং কি একদম সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে নেওয়া হবে, কোনো রাজ্য সরকার থেকে নেওয়া হবে না। এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে 32,000 টাকা শুরু করে 48,000 টাকা বেতন দেওয়া হয় এখানে। তো বন্ধুরা, তোমরা যদি চাও আবেদন করতে পারো, কিন্তু আবেদন এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি ফুল প্রকাশিত হয়নি। এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি পজিশন আন্ডার কম্পোজিশন অ্যাপয়েন্টমেন্ট কোয়াটা মেনশন অ্যাজ বুলো মে প্লিজ বি আপডেট অন সিআরপি ওয়েবসাইটে, অর্থাৎ সি এই ওয়েবসাইটে প্রকাশিত করে দেওয়া হবে, যে ওয়েবসাইটে প্রথম আপনাদের দেখালাম crpfgovernment.in। তো আপনারা চলে যাবেন ওয়েবসাইটে, ওখানে কিন্তু পুরো আপডেট দেবে। তো আমি যখনই আপডেট পেয়ে যাবো সবার আগে আপনাদের জন্য ভিডিও বানাবো। তো বন্ধুরা, তার সঙ্গে সাথে থাকতে হবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। নিজের ডিসক্রিপশনে লিঙ্ক আছে। ধন্যবাদ।